আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? নিশ্চয়ই খুব ভালো আছি। আমরা কোন গানটি শিখেছিলাম বলেন তো? আমরা কচি আমরা কাঁচা, তাই তো? প্রথম দু লাইন শিখেছিলাম, আজকে গানের পরের অংশটুকু শিখে নেব। আগে প্রথমে আমরা গানের কথাটি মুখস্থ করি, তারপরে সুর দিয়ে প্র্যাকটিস করব। তাহলে বলেন, দেশের সেবা করব মোরা, রাখব দেশের মান। দেশের সেবা করব মোরা, রাখব দেশের মান। সোনা রঙে রাঙব মোরা হয়ে কোটি প্রাণ। সোনার দেশের আমরা শিশু করি কোলাহল। আবার বলি, চলেন। দেশের সেবা করব মোরা, রাখব দেশের মান। দেশের সেবা করব মোরা, রাখব দেশের মান। সোনা রঙে রাঙব মোরা হয়ে কোটি প্রাণ। সোনার দেশের আমরা শিশু করি কোলাহল। সোনার দেশের আমরা শিশু করি কোলাহল। তাহলে এখন আমরা কেমন সুর হবে শিখে ফেলি, চলেন। দেশের সেবা করব মোরা, দেশের সেবা করব মোরা, রাখব দেশের মান। দেশের সেবা করব মোরা, রাখব দেশের মান। বুঝতে পারছি, আবার গাইব। দেশের সেবা করব মোরা, রাখব দেশের মান। পরের লাইন, সোনা রঙে রাঙব মোরা, সোনা রঙে রাঙব মোরা হয়ে কোটি প্রাণ, হয়ে কোটি প্রাণ। সোনার দেশের আমরা শিশু, সোনার দেশের আমরা শিশু করি কোলাহল, করি কোলাহল। বুঝতে পেরেছি, তাহলে আমরা আবার দেশের সেবা করব মোরা। দেশের সেবা করব মোরা, রাখব দেশের মান। দেশের সেবা করব মোরা, রাখব দেশের মান। সোনা রঙে রাঙব মোরা, সোনা রঙে রাঙব মোরা হয়ে কোটি প্রাণ। সোনার দেশের আমরা শিশু, সোনার দেশের আমরা শিশু করি কোলাহল, করি কোলাহল। আবার আবার প্র্যাকটিস করি। দেশের সেবা করব মোরা, রাখব দেশের মান। দেশের সেবা করব মোরা, রাখব দেশের মান। সোনা রঙে রাঙব মোরা, সোনা রঙে রাঙব মোরা হয়ে কোটি প্রাণ। সোনার দেশের আমরা শিশু, সোনার দেশের আমরা শিশু করি কোলাহল, করি কোলাহল। আমরা কচি আমরা কাঁচা, সবুজ কণার দল, সবাই মিলে গড়ব দেশ, মনে আছে বল। মিউজিক।
দেশের সেবা করব মোরা, রাখব দেশের মান, সোনার রঙে রাঙব মোরা হয়ে কোটি প্রাণ। সোনার দেশের আমরা শিশু, সোনার দেশের আমরা শিশু, করি কোলাহল, করি কোলাহল। আমরা শিশু, আমরা কচি, আমরা কাঁচা সবুজ কানার দল, সবাই মিলে গড়ব এ দেশ, মনে আছে বল। তাহলে আমরা গানটি স্থায়ী অন্তরা দুই অংশ শিখে নিলাম। আমরা এবার একটু সারগাম করব। এর আগের ক্লাসে কি করেছিলাম, করেছিলাম যে সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা, সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। আরেকবার সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা, সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। তাহলে আজকে এখানে আমাদের, এখানেই আমাদের গানের ক্লাস শেষ হচ্ছে। আমরা পরের ক্লাসে নতুন একটা সারগাম শিখব এবং এই গানের আর দুই লাইন বাকি আছে, সেইটুকু শিখে নেব। ঠিক আছে, তাহলে সবাই অনেক ভালো থাকবো আর আল্লাহ হাফেজ।